প্রিয় বোনের মনটি দুদিন ধরে ভালো নয়। আমার ভীষণ ভীষণ প্রিয় আদরের বোন, আমি তোকে বলছি সীমা, আজকের কবিতাটা আমি তোকে দিলাম বোন, শুধু তোকে দিলাম। কবিতাটার নাম হচ্ছে ভালোবাসার চাইতে ভালো রাখতে জানতে হয় বেশি। লিখেছেন সুবীর চৌধুরী। আমাদের আশেপাশে অনেক লোক ঘোরে আর সবাই না জানি কত ভালোবাসার কথা বলে, কত ভালোবাসা নিয়ে প্রমিস করে, কিন্তু কিছুদিন পরেই বোঝা যায় কোনটা আসল কোনটা নকল। তখন আমরা সবাই ভেঙে যাই, কষ্ট পাই, এটা আজকে তুই পাচ্ছিস। তাই আজকের কবিতাটা আমি তোকে দিলাম, তোকে আমি কিছু কখনো মুখে বলিনি, আজকে বলেছি। অনেক কষ্ট হয় যখন বিশ্বাসটা ভেঙে যায়, কিন্তু বিশ্বাস যদি না ভাঙে তো শিখবি কী করে? কখন আমরা কারোর প্রিয়জন হই, কখন কারোর প্রয়োজন থাকি, আর কখনো কিছুই থাকি না, দু মিনিট সময়ও আমাদের জন্য কারোর থাকে না। সীমা, তোর জন্য তোর অর্পিতার আজকের এই কবিতাটা। ভালোবাসার চাইতে ভালো রাখতে জানতে হয় বেশি। আজকাল মানুষ ভালোবাসার চাইতে একজন ভালো রাখার মানুষ বেশি খোঁজে। সে চায় কেউ একজন তার আগোছালা জীবনটাকে কেউ নিজের হাতে গুছিয়ে নিক, কাজের ফাঁকে দিনে অন্তত একবার তার খোঁজ খবর নিক, সে খেয়েছে কি না অথবা খাওয়ার আগে মেডিসিনগুলো ঠিকঠাক করে নিয়েছে কিনা জিজ্ঞেস করুক। সে অভিমানে দূরে থাকলে মানুষটি বলুক, কিংবা কল করে বলুক, মিস করছি খুব। ফোনে কথা বলার সময় গলাটা শুনতে অন্য দিনের থেকে একটু অস্বাভাবিক লাগছে, সেটা খেয়াল করুক, অধিকার নিয়ে বলুক। মন খারাপ কেন, কি হয়েছে আমায় বলতে পারো। মানুষ ভালো ঘরের চাইতে ভালো থাকার আশ্রয় খুঁজে বেশি। সারাদিনের ব্যস্ততার পর দিন শেষে একটা মানুষের কোলে মাথা রেখে সমস্ত ক্লান্তি দূর করতে চায়। ইচ্ছে হয় মাঝে মাঝে তার ক্লান্ত মুখে দেখে খুব আদর নিয়ে কেউ জিজ্ঞেস করুক, তোমার কি শরীর খারাপ লাগছে, তুমি রেস্ট করো, এইটুকুই কাজ আমি না হয় করে দিচ্ছি। মানুষ যার কাছে একটু ভালো থাকার সন্ধান পাবে, সেখানে পরম শান্তিতে একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবে, নিজের দুঃখগুলোকে ভাগ করে নিতে পারবে, নিজের সমস্ত কথা উজাড় করে বলতে পারবে, এমন কারোর কাছেই সে আশ্রয় চায়। ভালোবাসার নামে দিন রাত সন্দেহ করা, বকাঝকা করে অনধিকার চর্চা করাকে ভালোবাসা বলে না, বরং তাতে ভালোবাসার প্রতি আরো তিক্ততা জন্মায়। ভালোবাসা মুখে বলে প্রকাশ করার বিষয় নয়, ভালোবাসা হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তাই মানুষকে
ভালোবাসার চাইতে ভালো রাখতে জানতে হয় বেশি।